আল্লাহর নবী বলেছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না এই দশটি ঘটনা ঘটে, ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউনা ফিহা হাত্তা তারাউনা ক্বাবলাহা আশরা আয়াত। আল্লাহর নবী বলেছেন দশটি ঘটনা যতদিন না ঘটবে ততদিন কিয়ামত হবে না। আর দোকান ধোয়া বের হবে, দুই নম্বর ওয়াদ্দাজ্জাল মাসিহুদ্দাজ্জালের আগমন হবে, ওয়াদাব্বাতুল আর্দ জমিন থেকে এক ধরনের অদ্ভুত প্রাণী বের হবে, চার নম্বর হলো তুলু আশামসি মিন মাগরিবিহা পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদয় হবে, ওয়ানুজুল ঈসা ইবনে মারিয়াম ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে অবতরণ করবেন, এরপরে আল্লাহর নবী বলেছেন ইয়াজুজ এবং মাজুজের আগমন হবে, তারপরে ফালাতাতু খুসুফুন ফিল আর্দ পৃথিবীর তিন প্রান্তে তিনটা ভূমিকম্প হবে, খাসফুন বিল মাশরিক একটা পৃথিবীর পূর্ব দিকে হবে, ওয়া খাসফুন বিল মাগরিব আরেকটা পৃথিবীর পশ্চিম দিকে হবে, ওয়া খাসফুন বি জাজিরাতুল আরব আরেকটা জাজিরাতুল আরবে হবে। এরপরে আল্লাহর নবী বলেছেন দশ নম্বর হলো ওয়া আখিরু যালিক নারুন তাখরুজু মিনাল ইয়ামান তাতরুদুন নাসা ইলা মাহশারিহিম, ইয়ামেনের দিক থেকে একটি আগুন বের হয়ে সেই আগুন মানুষকে হাশরের ময়দানে নিয়ে সমবেত করবে। এই দশটি আলামত যখন প্রকাশিত হয়ে যাবে কিয়ামত কিভাবে হবে শুনেন, কিয়ামতের সময় কিয়ামতের ঘটনা শুরু হওয়ার আগে আল্লাহ তাআলা এক ধরনের কোমল আর ঠান্ডা বাতাস পাঠাবেন, এই কোমল আর ঠান্ডা বাতাস তৎকালীন সময়ে দুনিয়াতে বেঁচে থাকা প্রত্যেকটি মুমিনের শরীরের মধ্যে গিয়ে লাগবে। সেই ঠান্ডা আর কোমল বাতাস যখন মুমিন ব্যক্তিদের গায়ে লাগবে সেই বাতাসে সকল মুমিনদের ইন্তেকাল হয়ে যাবে, পৃথিবীতে একজন মুমিনও আর বেঁচে থাকবে না, সকল মুমিনরা দুনিয়া থেকে ইন্তেকাল করবে, দুনিয়াতে শুধুমাত্র পাপী তাপী নিকৃষ্ট চরিত্রের লোকেরা বেঁচে থাকবে। আর ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না একজন মুমিন দুনিয়াতে বেঁচে থাকে। এজন্য আল্লাহর নবী বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না জমিনে আল্লাহর নাম উচ্চারণ করার মতো একজন বান্দাও অবশিষ্ট থাকে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। তার মানে হলো মুমিন বেঁচে থাকতে পৃথিবীতে কিয়ামত হবে না, এক ধরনের ঠান্ডা আর কোমল বাতাস পাঠিয়ে সব মুমিনের রূহ কবজ করে ফেলা হবে, বাকি থাকবে শুধু নিকৃষ্ট চরিত্রের লোকেরা, সেই নিকৃষ্ট চরিত্রের লোকদের উপরে কিয়ামত আবর্তিত হবে। আর যেই দিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেই দিনটা হলো জুমার দিন। জোরে বলেন কোন দিন, আপনাদের মনোযোগ আছে তো? আল্লাহর নবী বলেছেন ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ, জুমাবার ব্যতীত কিয়ামত অনুষ্ঠিত হবে না, জুমাবারে কিয়ামতের ঘটনা শুরু হবে, কিয়ামতের ঘটনা উদ্বোধন হবে। জুমাবারে কোন সময় কিয়ামত হবে, হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী বলেছেন সুবহে সাদেকের পর সূর্যোদয়ের আগ মুহূর্তে কিয়ামতের ঘটনা আরম্ভ হয়ে যাবে। কিয়ামতের ঘটনার উদ্বোধন কিভাবে হবে শুনেন, কিয়ামতের ঘটনার উদ্বোধন করার জন্য আল্লাহ তাআলা বিশেষ একজন ফেরেশতা বানিয়েছেন, সেই বিশেষ ফেরেশতার নাম হলো ইসরাফিল। সেই ফেরেশতাকে আল্লাহ তাআলা বানিয়েছেন শুধুমাত্র কিয়ামতের ঘটনা শুরু হওয়ার জন্য, তিনি যেন সিংহায় ফুৎকার দেন, সিংহাধ্বনি যেন বাজান, এই জন্য আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। আর ওই ফেরেশতাকে সৃষ্টি করার পর থেকে সেই ফেরেশতা তার মুখের সামনে সিংহা নিয়ে অপেক্ষা করছেন, আর সে আজিমের দিকে কান পেতে আছেন কখন আল্লাহ তাকে আদেশ করেন, যখনই আল্লাহ তাকে আদেশ করবেন সঙ্গে সঙ্গে তিনি সিংহার মধ্যে ফুৎকার দিবেন। আর ইসরাফিল আলাইহিস সালামকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য, আল্লাহর আদেশ যখন আসবে জুমাভরে যখন কিয়ামত অনুষ্ঠিত হবে তিনি তখন সিংহার মধ্যে ফুৎকার দিবেন মোট দুইবার। জুড়ে বলেন কয়বার, প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে কি হবে শোনেন, প্রথমবার তিনি যখন সিংহায় ফুৎকার দিবেন সিংহার সেই বিকট ধ্বনিতে বিকট আওয়াজে সেই সময়ে দুনিয়াতে বেঁচে থাকা প্রত্যেকটি নিকৃষ্ট চরিত্রের লোকদের মানুষের কানের পর্দা ফেটে গিয়ে মানুষগুলো বেহুশ হয়ে সাথে সাথে মারা যাবে। আল্লাহু আকবার, একটু চিন্তা করুন তো আওয়াজটা কত ভয়ানক,
চিন্তা করুন তো আওয়াজটা কত সাংঘাতিক হলে পরে কানের পর্দা ফেটে গিয়ে সাথে সাথে মানুষ মারা যায়। এত মারাত্মক, এত বিকট, এত সাংঘাতিক আওয়াজ, এক সিঙ্গারে ফুৎকারে সেই সময়ে দুনিয়াতে বেঁচে থাকা নিকৃষ্ট চরিত্রের সকল লোকদের কানের পর্দা ফেটে গিয়ে মানুষগুলো সাথে সাথে মারা যাবে। শুধু মানুষের কানের পর্দা ফাটবে না, আসমান ফেটে যাবে, জমিন ফেটে যাবে, গোটা বিশ্ব জগৎ লণ্ডভণ্ড হয়ে যাবে। আল্লাহু আকবার। সেই ভয়ানক দৃশ্যের কথা রব্বুল আলামিন কোরআনে কারিমে এভাবে তুলে ধরেছেন। কোরআনুল কারিমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআ আল্লাহ। তাআলা বলছেন, আর যখন প্রথমবার সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে, আসমান সমূহ আর জমিনে যা আছে সব কিছু শেষ হয়ে যাবে, সবাই বেহুশ হয়ে কানের পর্দা ফেটে গিয়ে সবাই মারা যাবে। শুধু মানুষের অবস্থা, কানের পর্দা ফেটে গিয়ে মানুষ মরবে না, পাশাপাশি গোটা বিশ্ব জগতে, সৃষ্টি জগতে এক ধরনের মহাকম্পন আরম্ভ হবে। এমন একটি বিরাট কম্পন, যে কম্পনের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারিমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের প্রথম আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব জাতি, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো, যেই রবের হুকুমে কিয়ামতের দিন এমন এক ভূকম্পন হবে, একটা কম্পনে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। ভালো করে শুনেন সেই বিভৎস পরিস্থিতির কথা, ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে আসমানের অবস্থা কি হবে, মহাশূন্যের পরিস্থিতি কি হবে। একটা সিঙ্গার আওয়াজ এত মারাত্মক হবে, ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে আসমান দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, আসমান ফেটে যাবে। আসমান ফেটে গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়ে এক আসমানের উপর আরেক আসমান ঠাস ঠাস করে পড়তে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেই ভয়ানক চিত্রের কথা কোরআনে কারিমে এভাবে তুলে ধরেছেন। কোরআনুল কারিমের 82 নম্বর সূরা সূরাতুল ইনফিতারের প্রথম আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ইদাস সামাউন ফাতারাত وَإِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْ وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ الله تعالى বলছেন, إِذَا السَّمَاءُ انْفَطَرَتْ, যখন আসমান সমূহ দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, স্মরণ করো সেই ভয়াবহ সময়ের কথা, যখন ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে আসমানগুলো ফেটে যাবে। ফেটে গিয়ে এক আসমান আরেক আসমানের উপর এমন ভাবে পড়বে, আসমানগুলোকে আল্লাহ তাআলা কিভাবে গুটিয়ে ফেলবেন শুনে আল্লাহ তাআলা কোরআনুল কারিমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 104 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল্লিল কুতুব, কিতাবের পৃষ্ঠার মতো আল্লাহ আসমানকে গুটিয়ে ফেলবেন। একটা টেবিলের মধ্যে ফাইলপত্র খোলার পরে তারপরে যেমন সেগুলোকে আবার গুটিয়ে ফেলা হয় বুকশেলফে, বা তাকে যেমন ফাইল বা বইগুলোকে একটার উপর আরেকটা রাখা হয় কিতাবের পৃষ্ঠার মতো, কিতাবের পৃষ্ঠাকে খোলার পরে যেমন সেগুলোকে আবার গুটিয়ে ফেলা হয়, সাত আসমানকে আল্লাহ একটার পর একটা সবগুলোকে আল্লাহ গুটিয়ে তার কুদরতি হাতের মোঠাই নিয়ে ফেলবেন। আল্লাহু আকবার। গোটা সৃষ্টি জগতে এক ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করবে, আসমানে মহাশূন্যে থাকা সূর্যের অবস্থা কি হবে, গরমের চুটে প্যান্ডেলে না বসে এখানে আপনারা অনেকে বসেছেন, বাবারা শোনেন, যে সূর্যের তাপে আপনারা বাগানে আশ্রয় নিলেন, এসিতে আশ্রয় নিলেন,
এই সূর্য হলো পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ, পৃথিবী কত বড়, পৃথিবীর চাইতে সূর্য আরো 13 লক্ষ গুণ বড়। এই সূর্য পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। সূর্য যে হিট করছে, 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য তার হিট, সূর্য তার তাপমাত্রা দিচ্ছে। সূর্যকে যে হিট দেওয়া হয়েছে আজকে বিজ্ঞানের বদৌলতে আমরা জানতে পেরেছি, সূর্যকে যে তাপমাত্রা দেওয়া হয়েছে টেম্পারেচারের পরিমাণ হলো 1 কোটি 40 লক্ষ সেন্টিগ্রেড। আল্লাহু আকবার। এই 1 কোটি 40 লক্ষ সেন্টিগ্রেড থেকে কিন্তু পুরোটা সূর্য দেয় না, পুরোটা আসে না। যেমন আজকে কত, আমি স্টেজে আসার আগে খেয়াল করেছিলাম 35 ডিগ্রি, কিন্তু সূর্যকে দেওয়া হয়েছে 1 কোটি 40 লক্ষ সেন্টিগ্রেড। আপনারা আজকে পাইছেন কত, কথা বলেন না কেন, জোরে বলেন, পাইছেন 35, কিন্তু সূর্যকে তো আল্লাহ দিয়েছেন 1 কোটি 40 লক্ষ। 35 ডিগ্রিতে আপনারা দিশেহারা, গাছের নিচে আশ্রয় নিয়েছেন, পুরোটা আসলে আমরা কি বেঁচে থাকতে পারতাম নাকি? আল্লাহর দয়া আমাদের উপরে কম না বেশি। সূর্যের আলো যেন পুরোটা পৃথিবীতে না আসে, এই জন্য আল্লাহ কি করেছেন শুনেন, বায়ুমণ্ডলে আল্লাহ তাআলা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। বিজ্ঞানের বদৌলতে আমরা আজকে এগুলো জেনেছি। আসমান সমূহে বায়ুমণ্ডলীয় অনেক স্তর আল্লাহ সৃষ্টি করেছেন, সেগুলোকে বিজ্ঞান বলে, স্ট্রাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, আইনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এরকমের অনেকগুলো ফিল্টার বা স্তর আল্লাহ বায়ুমণ্ডলে স্থাপন করেছেন। এজন্য সূর্যের আলো সরাসরি দুনিয়াতে আসে না, ওই ফিল্টারগুলোতে বাধাপ্রাপ্ত হয়ে, পিউরিফাইং হয়ে হয়ে, ফিল্টারগুলোতে সূর্যের আলো পিউরিফাইং হয়ে 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 যতটুকু টেম্পারেচার আসলে পরে দুনিয়ার উদ্ভিদ প্রাণী মানুষ সবাই বেঁচে থাকবে, ততটুকু আলো আল্লাহ দয়া করে পাঠা। কিয়ামতের দিন যখন ইসরাফিল তার সিংহায় ফুৎকার মারবে, ইসরাফিলের সিংহার ফুৎকারে আসমান শুধু ফাটবে না, সূর্য ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার, সূর্য টুকরা টুকরা হয়ে যাবে। সূর্যের পরিস্থিতি তখন কি হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 81 নম্বর সূরা সূরাতুত তাকওয়ীরের শুরুতেই বলেছেন, ইদাশশামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়্যিরাত। আল্লাহ তাআলা বলেছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, সূর্য আলোহীন হয়ে যাবে। রাতের বেলা অন্ধকার ছিল, ভোর বেলা ফজরের নামাজের পরে যখন সূর্য উঠলো, গোটা পৃথিবী আলোকিত হয়ে গেল। কিন্তু ইসরাফিলের সিংহার ফুৎকারে কিয়ামতের দিন সূর্য টুকরা টুকরা হয়ে যাবে, সূর্য তার আলো হারিয়ে ফেলবে, সূর্য আলোহীন হয়ে যাবে, নিষ্প্রভ হয়ে যাবে, যার কারণে সব কিছু অন্ধকার হয়ে যাবে। শুধু সূর্য আলো হারিয়ে ফেলবে না, চাঁদের অবস্থা কি হবে শোনেন, সন্ধ্যা বেলায় যে আমরা চাঁদ দেখি, রাতের বেলা চাঁদ দেখি, এই চাঁদের পরিস্থিতি সিংহার ফুৎকারের পরে কি হবে শোনেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামাহের 6 নম্বর আয়াত থেকে বলছেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ ফাইযা বারিকাল বাসর ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। আল্লাহ তাআলা বলছেন, আপনাকে জিজ্ঞেস করছে কিয়ামত কখন হবে, ও নবী আপনি বলুন, ফাইদা বারিকাল বাসার, যখন চক্ষু স্থির হয়ে যাবে, ওয়া খাসাফাল কমার, চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে। আমার বাবারা ভাইয়েরা চিন্তা করেন, ইসরাফিলের একটা সিংহার ফুৎকার কত বিভৎস হবে, কত ভয়ানক হবে, চাঁদ টুকরা টুকরা হয়ে যাবে, চাঁদ ও আলোহীন হয়ে যাবে, ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, চন্দ্রগ্রহণ একসাথে আরম্ভ হবে,
সূর্য আর চন্দ্রকে আল্লাহ একসাথে করে দিয়ে সূর্য চন্দ্রকে মেসাকার করে দিবেন। এই বিভৎস পরিস্থিতি দেখে মানুষ সেদিন বলবে ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার, মানুষ বলবে আজ আমাদের পালাবার জায়গা কোথায়। বলেন তো পালাবার কি কোনো জায়গা সেদিন থাকবে নাকি? ইসরাফিলের একটার শিকারে ফুৎকারে আসমান মহাশূন্য সব শেষ, সূর্য আলো হারিয়ে ফেললো, চাঁদ আলো হারিয়ে ফেললো, অন্যদিকে নক্ষত্রগুলোর অবস্থা কি হবে? নক্ষত্র কত বড়, শোনেন নক্ষত্র বুঝেন তো আপনারা, আপনারা তারা বলেন। এই যে সূর্য আমরা দেখি, সূর্যের চাইতে রাতের বেলা চাঁদ আর একটু ছোট মনে হয়, তারকা বা নক্ষত্রকে আরো ছোট মনে হয়, কিন্তু এগুলো আসলে এত ছোট না। নক্ষত্র আমাদের থেকে এত দূরে যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের চাইতে আসমানে মহাশূন্যে যে তারকা আছে, এক একটা তারকা এমনও আছে যেটা সূর্যের চাইতে আরো 50,000 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ, কি বাড়ির কে বলবেন আপনি? যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের চেয়ে আরো 50,000 কোটি গুণ বড় এক একটা তারকা আল্লাহ মহাশূন্যে বানিয়েছে। সুবহানাল্লাহ। পরে এই নক্ষত্রগুলো ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে কি হবে শোনেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইদান নুজুমুন কাদারাত, এই নক্ষত্রগুলো টুকরা টুকরা হয়ে যাবে, খসে খসে পড়ে যেতে থাকবে। যে জমিনে বসেছেন, যে মাটিতে আপনারা বসেছেন, এই জমিনের পরিস্থিতি কি হবে শুনে নেবান, এই জমিন কিভাবে শেষ হয়ে যাবে শুনেন। ইসরাফিল যখন সিঙ্গায় ফুৎকার মারবে, সারা দুনিয়ার জমিন একসাথে কেঁপে উঠবে। এখন বাংলাদেশে ভূমিকম্প হলে অন্য দেশে হয় না, কিন্তু ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে তামাম দুনিয়ার জমিন একসাথে কেঁপে উঠবে। আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে বলেছেন, যারা পারেন আমার সঙ্গে পড়েন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। স্মরণ করো, যখন ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে জমিনকে প্রবলভাবে প্রকম্পিত করা হবে, ও বাবারা ভাইয়েরা শোনেন, এমন একটি কম্পন হবে উলট পালট হয়ে যাবে, জমিনের উপরে যা আছে জমিনের নিচে চলে যাবে, জমিনের নিচে যা আছে তা উপরে চলে আসবে। প্রশ্ন হলো জমিনের উপরে কি আছে? আপনাদের বাড়ি ঘর আছে দুবাইয়ে, সুইজারল্যান্ডে, এই যে এত বড় বড় টাওয়ার মানুষ বানিয়ে রেখেছে, জমিন যখন কেঁপে উঠবে এই টাওয়ার আর বিল্ডিং গুলো বালুর মতো উড়ে যেতে থাকবে। আল্লাহু আকবার, সব শেষ, লন্ড ভন্ড হয়ে যাবে, সব তছনছ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জমিনের উপরে থাকা এই যে বাগানের গাছগুলো আছে, গাছপালা শেষ হয়ে যাবে, পাহাড়গুলো ধ্বংস হয়ে যাবে, জমিনের উপরে থাকা সব ধ্বংস হয়ে যাবে, আর জমিনের নিচে থাকা জিনিসগুলো জমিনের উপরে চলে আসবে। এজন্য আল্লাহ সূরা জিলজালের দ্বিতীয় আয়াতে বলেছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভেতরের বোঝা বের করে দিবে। জমিনের ভেতরে অনেক খনিজ সম্পদ আছে, স্বর্ণ আছে, জমিনের তলায় যত খনিজ সম্পদ আছে, ইসরাফিলের ভয়ঙ্কর সিঙ্গার ফুৎকারে জমিন তার পেটের ভেতরে থাকা সব কিছুকে বমি করে বের করে দিবে। আল্লাহু আকবার। জমিনের উপরে যা আছে সব কিছু কিভাবে ধ্বংস হবে শুনেন, এই যে পাহাড়, আমার বাড়ি তো সিলেটে, সেখানে পাহাড় আর পাহাড়, এই পাহাড়গুলো দিয়ে আল্লাহ জমিনটাকে স্থির রেখেছেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহীজ। আল্লাহ তাআলা বলছেন জমিনকে আমি বিছানার মতো বিছিয়ে, এই যে জমিনে আপনারা আছেন এই জমিন বিছানার মতো, আল্লাহ বলছেন এটা হেলাদুলা নড়াচড়া করবে, এটা যেন নড়াচড়া না করে, এটা যেন অস্থির হয়ে না যায়, তোমাদেরকে নিয়ে পড়ে না যায়। এজন্য আমি কি করলাম, ওয়ালকাফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, পাহাড় আমি এই জমিনের উপরে পাহাড়কে পেরেকের মতো গেড়ে দিয়ে জমিনকে শক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ।
এই পাহাড়কে জমিনের উপরে কি হিসাবে বানানো হয়েছে? জোরে বলেন, সাইন্টিফিক ওয়াজ হচ্ছে। এই যে পেরেক, এই যে দেখেন চেয়ার, তক্তা, এগুলো গাছ ছিল। আপনারা কি বলেন, করাত বলেন না? কুষ্টিয়াতে করাত দিয়ে গাছ কেটে তক্তা করা হয়েছে, কাঠ বানিয়ে এরপরে এই দেখেন এগুলোকে জুড়া দেওয়া হয়েছে কি দিয়ে? আচ্ছা আপনারা বলেন তো, পেরেকের কোন অংশটা বেশি থাকে? নিচের দিকেই তো পেরেকের অংশ থাকে বেশি। এই যে আমি পেরেক মারলাম, এখন পেরেকের বেশিরভাগ অংশ কোথায় চলে গেল? তাহলে আল্লাহ যে বলেছেন জমিনের মধ্যে পাহাড় পেরেকের মতো, তাহলে পেরেকের বেশিরভাগ অংশ থাকে কোন দিকে? সুবহানাল্লাহ, কোরআন এই বৈজ্ঞানিক তথ্য দিয়েছে। আজকের ভূতত্ত্ববিদরা গবেষণা করে দেখেছেন, পাহাড়ের যে অংশ মাটির উপরে আমরা দেখি, এর চেয়ে প্রায় 20-25 গুণ অংশ মাটির নিচে বিস্তৃত হয়ে আছে। সুবহানাল্লাহ, আপনাদের হাতের প্রত্যেকের মোবাইল আছে, গুগল শরীফে সার্চ দিয়ে দেখেন, মাউন্ট এভারেস্টের চূড়া জমিন থেকে 9 কিলোমিটার উঁচু, কিন্তু এর ভেতরে শিখর বিস্তৃত হয়েছে 125 কিলোমিটার পর্যন্ত গভীর। সুবহানাল্লাহ, পড়বেন না? এই পাহাড়গুলো কত শক্তিশালী! ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে এই পাহাড়গুলোর পরিস্থিতি কি হবে এবার শুনেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কের 13 নম্বর আয়াত থেকে বলছেন, ফাইদা নুফিখু ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা আর যখন প্রথমবার একটি সিংহায় ফুদা হবে, তখন পাহাড় সহ এই জমিনকে উপরে উঠায়া একটা আছাড়ে দিয়ে এগুলোকে লড্ড বন্ড চূর্ণ বিচূর্ণ তছনছ করে দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 73 নম্বর সূরা সূরা মুজাম্মিলের 14 নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে এই পাহাড়গুলোকে এমন ভাবে ধ্বংস করা হবে, পাহাড়গুলো ইসরাফিলের সিংহার ফুৎকারের পর বালুর মতো উড়ে উড়ে যেতে থাকবে। আল্লাহু আকবার। আমাদের পরিচিত সূরা সূরা কারিয়া কোরআনের 101 নম্বর সূরা 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া তাকুনুল জিবালু কাল্লাইহিনিল মানফুশ। আল্লাহ তাআলা বলেছেন পাহাড়গুলো ধুনা তুলার মতো উড়ে উড়ে যেতে থাকবে। ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে এভাবে পাহাড়গুলো ধ্বংস হয়ে যাবে। সাগরের পরিস্থিতি কি হবে? বঙ্গোপসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর সহ সাগর মহাসাগরগুলোকে আল্লাহ উত্তাল করে দিবেন। এজন্য আল্লাহ বলেছেন, ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত। সাগর তার ভেতরের সব কিছু নিয়ে উত্তাল হয়ে যাবে, উত্তেজিত হয়ে যাবে। ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে সাগরের তলার মাটি ফেটে যাবে, সব পানি নিচের দিকে চলে গিয়ে পানির যে মূল উপাদান অক্সিজেন আর হাইড্রোজেন যখন একসাথে হয়ে যাবে, তখন আল্লাহ বলেছেন ওয়া ইদাল বিহার সুজ্জিরাত, সাগরের মধ্যে আগুন লেগে যাবে, সাগরের মধ্যে আগুন লেগে যাবে। এই রকম করে গোটা দুনিয়া, গোটা জমিন, আসমান জমিন সব কিছু আল্লাহ ধ্বংস করে দিয়ে সব কিছুকে আল্লাহ তার হাতের মুঠায় নিয়ে ফেলবেন। বাহাদুরি দেখান, বাহাদুরি দেখান। আল্লাহর দিনের সাথে বেয়াদবি করেন, কোরআনের মাহফিলের সাথে বেয়াদবি করেন, আলেম ওলামার সাথে বেয়াদবি করেন, আল্লাহ তাআলার কুদরত আপনি বুঝেন না, উপলব্ধি করতে পারেন না। আমাদের সমাজে কিছু মানুষ আছে, এরা যখন একটু ক্ষমতা পায় তখন দেখা যায় আল্লাহ রসুলের বিরুদ্ধেও কথা বলতে দ্বিধাবোধ করে না, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? মনে রাখবেন, আল্লাহ ব্যতীত সকলের ক্ষমতা হলো ক্ষণস্থায়ী, কেবলমাত্র একজন চিরস্থায়ী ক্ষমতার মালিক তিনি কে? এজন্য আল্লাহ ক্ষমতার নামে একটা সূরা দিয়েছেন, সূরার নাম হলো সূরা মুল। সেই সূরার প্রথম আয়াতে আল্লাহ তার ক্ষমতার কথা বলেছেন, ক্ষমতার বাহাদুরি করো না। তাবারাকাল
الذي بيده الملك وهو على كل شيء قدير সকল ক্ষমতা যার হাতের মুঠায়, তিনি কি, তিনি যাকে চান তাকে ক্ষমতা দেন। ইউসুফ নবীর ভাইরা ষড়যন্ত্র করে তাকে কুয়ায় ফেলে দিয়েছিল, তাকে তারা মেরে ফেলবে। তারা ভেবেছিল ওই ইউসুফ এখানে শেষ হয়ে যাবে, অথবা কেউ যদি তাকে উঠায় তাহলে তাকে গোলাম বানাবে। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। আল্লাহ তাআলা তার পরিকল্পনা বাস্তবায়ন করলেন কিভাবে? আল্লাহ তাআলা তার কুদরতি ব্যবস্থাপনায় ইউসুফ আলাইহিসসালামকে সেই অন্ধকার কুয়া থেকে উঠায়া, তাকে মিশরে নেওয়া, তাকে মিশরে নেওয়া, এরপরে আল্লাহ তাকে মিশরের ক্ষমতার মসনদে বসায়া দিলে। আবার আল্লাহ যাকে চান জুতার বাড়ি খাওয়ায়া ক্ষমতার চেয়ার থেকে নামাতে পারেন কি পারেন না? সেই ক্ষমতা বুঝি আল্লাহর নাই। কিন্তু আমাদের অবস্থা হলো এমন যে যখন বসে যায় চেয়ারে, উঠে যায় তখন গিয়ারে, মনে করে আমি হামসে বড় কোন, হে উঠি কি, উঠি কি বসি, মরি কি বাঁচি, এমন একটা পরিস্থিতি যখন আরম্ভ হয়ে যায়। মনে রাখবেন এই যে চেয়ার, আমার আগে আমার ভাই কথা বললেন, ওনার আগে আরেকজন কথা বললেন, চেয়ার কয়টা জোরে বলেন, মানুষ একজন না কয়েকজন। কিছুদিন আগে আপনাদের উপজেলা নির্বাচন হলো, দেখেন গত 10 বছর আগে উপজেলা চেয়ারম্যান ছিল একজন, এখন হয়তো আছে আরেকজন, 30 বছর পরে উপজেলা চেয়ারম্যান হবে আরেকজন। কিন্তু বলেন তো হাজার হাজার বছর আগে আল্লাহ ছিলেন যিনি, এখন কি আছেন না তিনি? জোরে বলেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল باطن وهو بكل شيء عليم তিনি প্রথম, তিনি শেষ, যখন কিছু ছিল না তখনও তিনি ছিলেন, যখন কিছু থাকবে না তখনও যিনি থাকবেন তিনি কি? এজন্য ক্ষমতার বাহাদুরি দেখাবেন না, আজকে ক্ষমতায় আছেন কালকে হয়তো ক্ষমতায় নাও থাকতে পারে। আজকে বাহাদুরি দেখান এমনও হতে পারে আগামীকাল জুতার বাড়ি খাওয়ায়া বেজ্জত করে আল্লাহ চেয়ার থেকে নামায় দিতে পারে। আল্লাহ পারেন কি পারেন না? সবকিছু যখন ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে লন্ড ভণ্ড হয়ে যাবে তখন আল্লাহ কি করবেন শুনেন। কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 67 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল আরদু জামিআন কাবাদাতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুন بيمينه سبحانه وتعالى عما يشركون الله تعالى বলছেন এভাবে করে গোটা জমিনকে আমি আমার হাতের মুষ্টিবদ্ধ করে ফেলব। চিন্তা করুন তো, গোটা জমিনকে আল্লাহ মুষ্টিবদ্ধ করে ফেলবেন, মুষ্টিবদ্ধ করে একটা আছাড় দিয়ে শেষ করে দিবেন। আল্লাহ বলছেন আসমান সমূহকে আমি ভাঁজ করে আমার কুদরতি হাতে নিয়ে ফেলব, তামাম দুনিয়া শেষ। শুনতেছেন তো আপনারা? কোরআনের আলোকে আজকে চলছে আলোচনা। আপনারা বলবেন হুজুর কোন দিকে শুরু করে কোন দিকে নিয়ে যাচ্ছেন, একটু পরে বুঝবেন কেন আজকে এই টপিক করেছি। মনোযোগ আছে তো আপনাদের? কষ্ট হচ্ছে না তো? ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে দুনিয়ার সব মানুষ শেষ, আসমান শেষ, জমিন শেষ, এখন কিছু ইয়ার নাই। আল্লাহ তাআলা তখন বলবেন, ইয়া দুনিয়া, হে দুনিয়া, আইনা ইবারুক, তোর বুকের উপরে থাকা মানুষের প্রাসাদ ঘর বাড়ি টাওয়ার গুলো কোথায়? আইনা জিবালুক, তোর বুকের উপরে থাকা পাহাড় গুলো কোথায়? আইনা আনহারুক, তোর বুকের উপরে বহমান থাকা ঝর্ণা ঝর্ণাগুলো আজকে কোথায়? আল্লাহ বলবেন, আইনা আশজারুক, তোর বুকের উপরে থাকা উদ্ভিদ গাছপালা আজকে কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, তোর বুকের উপরে অহংকার করে বিচরণ করা মানুষগুলো কোথায়? আইনাল জব্বারুন, তোর বুকের উপরে স্বৈরাচার আর দাম্ভিক যারা ছিল তারা আজকে কোথায়? আল্লাহ যখন প্রশ্ন করবেন কোনো জবাব আসবে না, কারণ জবাব দেওয়ার মতো কোনো মানুষ তখন বেঁচে থাকবে। আল্লাহ তখন প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার?
আপনারা তো জবাব দিয়েছেন, কিন্তু আপনারা জবাব দেওয়ার জন্য তখন থাকবেন না, কেউ থাকবে না, আল্লাহ নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহহার, আজকে ক্ষমতা কেবল একজনের, তিনি কি? জোরে বলেন, তিনি কে? আল্লাহ মালাকুল মউতকে ডাকবেন, আপনারা যাকে আজরাইল বলেন, আজরাইল নামে কোন ফেরেশতার নাম কোরআন হাদিসে নাই, এগুলো ইসরাইলি বর্ণনা। এই ফেরেশতার নাম কোরআন হাদিসে যেটা এসেছে সেই নাম হলো মালাকুল মউত। আল্লাহ মালাকুল মউতকে বলবেন, ইয়া মালাকুল মউত, মান বাকিয়া, কে বাকি আছে আর? মালাকুল মউত বলবে, আল্লাহ, আমি, আমার ভাই জিব্রিল, ইসরাফিল, মিকাইল, আমরাই বাকি আছি। আল্লাহ বলবেন, মালাকুল মউত, জিব্রিলের জান কবজ কর, ইসরাফিলের জান কবজ কর, মিকাইলের জান কবজ কর। মালাকুল মউত, জিব্রিল, মিকাইল, ইসরাফিলের জান কবজ করবে। আল্লাহ তাআলা মালাকুল মউতকে প্রশ্ন করবেন, মাম বাকিয়া, এখন কে বাকি আছে? মালাকুল মউত তখন বলবে, আল্লাহ, এখন আপনি আর আমি ছাড়া আর কেউ বাকি? আল্লাহ বলবেন, তাহলে তুইও আর থাকবি না, মুত মুত ইয়া মালাকাল মউত, মালাকুল মউত তুইও এখন মরে যা। যে মালাকুল মউত দুনিয়ার সকল প্রাণী মানুষের জান কবজ করেছে, প্রাণ কবজের, রূহ কবজের কষ্ট সে জানে না। আল্লাহ যখন তাকে বলবেন, তুই তোর জান নিজেই কবজ কর, মালাকুল মউত তখন বিকট একটা চিৎকার দিয়ে, মালাকুল মউত শেষ হয়ে যাবে, এখন মালাকুল মউত নাই, কেউ নাই, শুধুমাত্র আছেন একজন, তিনি কি? এজন্য আল্লাহ তাআলা বলেছেন, কেউ থাকবে না। আমাদের পছন্দের সূরা, সূরা রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র মহামগিয়ান সত্তা যিনি অবশিষ্ট থাকবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কি? কেউ নাই, সব শেষ। ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে কয়বার? জোরে বলেন। আলোচনার শুরুতে বলেছিলাম না, কয়বার? ইসরাফিল এখন আছে? এখন আছে নাই তো, সেও মরে গেছে। এবার শুরু হবে বাস, পুনরুত্থান। ঈমান যে বিষয়ের উপরে আনতে হয়, তার মধ্যে একটা বিষয় হলো ওয়াল বাতি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার আল্লাহ জীবিত করবেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, কিয়ামতের ঘটনা ঘটার পরে যখন সব লণ্ডভণ্ড হয়ে যাবে, এবার আল্লাহ তাআলা জীবিত করা আরম্ভ করবেন। আর প্রথমে আল্লাহ যাকে জীবিত করবেন সে হলো ইসরাফিল। জোরে বলেন, প্রথমে যাকে জীবিত করা হবে তার নাম কি? ইসরাফিল। ইসরাফিলকে কেন আল্লাহ প্রথমে জিন্দা করবেন? তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, এজন্য আল্লাহ ইসরাফিলকে প্রথমে জিন্দা করবেন, কারণ ইসরাফিলের একটা দায়িত্ব বাকি আছে, সেই দায়িত্ব হলো আরেকবার সিংহায় ফুৎকার দেওয়া। আল্লাহ ইসরাফিলকে জীবিত করে বলবেন, ইসরাফিল, তুমি দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিয়ে তোমার দায়িত্ব সম্পন্ন করো। এবার ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবে, দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার মারবে তখন কি হবে? আল্লাহ তাআলা সূরা জুমার 68 নম্বর আয়াতে বলেছেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। অতঃপর দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, মানুষ তখন কবর থেকে উঠতে থাকবে, কবরগুলো খুলে যাবে, আর সর্বপ্রথম যার কবর খুলে যাবে, সর্বপ্রথম যাকে কবর থেকে উঠানো হবে, তিনি আর কেউ নন, আমাদের প্রিয় নবী, নবীদেরও নবী, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সবার আগে কবর থেকে উঠাবে। আমাদের নবীর দাম মর্যাদা কম না বেশি? এজন্য আল্লাহ নবী বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের দিন আদম সন্তানের নেতা বানাবেন।
ওয়ানা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, এবং সর্বপ্রথম যাকে কবর থেকে উঠাবেন সেই ব্যক্তি হলাম আমি। প্রথমে দুনিয়ায় এসেছে আদম, দুনিয়াতে সবার বাবা আদম আলাইহিস সালাম প্রথমে এসেছেন, কিন্তু কবর থেকে উঠানোর সময় আল্লাহ আমাদের নবীকে আগে উঠাবেন, সুবহানাল্লাহ। এরপরে ধাপে ধাপে সব কবর খুলে যাবে, আপনাদের এই খুকসার কবরস্থানের সব কবর খুলে যাবে। কবর থেকে উঠে মানুষ কিভাবে দৌড়াবে শুনেন এবার আল্লাহ কি বলছেন। কোরআনুল কারীমের 70 নম্বর সূরা সূরাতুল মারিজের 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাতি সিরাআন কাআন্নাহুম ইলা নুসুবিন। সেই দিন মানুষ দ্রুত গতিতে কবর থেকে উঠে দ্রুত গতিতে হাশরের মাঠের দিকে ছুটতে থাকবে, দ্রুত তারা হাশরের ময়দানে যাবে। আমার দিকে তাকান অমনোযোগী হয়ে ভয়ঙ্কর অবস্থা করার অবস্থা। কবর খুলে গেল, কবর থেকে মানুষ উঠবে কি রকম, মানুষের শরীরের অবস্থা কেমন হবে, আল্লাহর নবী কি বলেছেন শুনেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেছেন আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, নবীজি বলেছেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গরলা। কিয়ামতের দিন মানুষ কবর থেকে উলঙ্গ খালি পায়ে খতনাবিহীন অবস্থায় উঠবে, উলঙ্গ হয়ে মানুষ উঠবে, দামি দামি কাপড় মানুষের গায়ে থাকবে না, নগ্ন পদে খালি পায়ে খতনাবিহীন অবস্থায় মানুষ কবর থেকে উঠে হাশরের ময়দানে গিয়ে একত্রিত হবে। এই কথা শুনে আমাদের মা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি সবাই উলঙ্গ হয়ে হাসরের মাঠে উঠে তাহলে পুরুষ নারী একজন আরেকজনের দিকে কি তাকাবে না? ও গো আল্লাহর নবী, আমার কি তখন লজ্জা লাগবে না? আল্লাহর নবী তখন বললেন, হে আয়েশা শোনো, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাদুহুম ইলা বাদ। সেদিনকার পরিস্থিতি এত জটিল হবে, এত মারাত্মক হবে, মানুষ হাসরের ময়দানে যখন দাঁড়াবে তখন হাসরের ময়দানে বিচারের পেরেশানিতে আল্লাহর সামনে যে মানুষের হিসাব দেওয়া লাগবে, এই চিন্তায় এই পেরেশানিতে মানুষ যে চক্ষু নিচের দিকে দিয়ে তাকাবে, উপরের দিকে তাকানোর ফুরসত মানুষ পাবে না। আল্লাহু আকবার! এইরকম ভয়ঙ্কর পরিস্থিতি সেদিন বিরাজ করবে, মানুষ কাউকে নিয়ে চিন্তা করবে না, নিজেকে নিয়ে সে ভাববে, নিজের চিন্তায় সে থাকবে। মানুষ সেদিন তার স্ত্রী সন্তান পিতামাতা বন্ধু বান্ধব সবাইকে ভুলে যাবে, কারো সঙ্গে কথা বলবে না, কারো দিকে তাকাবে না, কারো সাহায্য সহযোগিতা এগিয়ে আসবে না, সবাই সবাইকে ছেড়ে পালাবে, মানুষ শুধু নিজেকে বাঁচানোর দান্দায় থাকবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 80 নম্বর সূরা সূরা আবাসা এর 34 নম্বর আয়াত থেকে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি সেদিন মানুষ তার পিতা মাতা ভাই বোন সন্তান সন্ততি পরিবারের সবাইকে রেখে পালাবে, মানুষ তার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কিভাবে নিজেকে বাঁচানো যায় এই চিন্তায় পেরেশান থাকবে, নাফসি নাফসি জিকির করবে। হাশরের ময়দানে কবর থেকে সকল মানুষকে উঠায় আল্লাহ একত্রিত করবেন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মালুম। হ্যাঁ নবী, আপনি বলুন, প্রথম থেকে শেষ পূর্ববর্তী পরবর্তী সকলকেই হাশরের ময়দানে একত্রিত করা হবে। কোরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহাফের 47 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। অবশ্যই সবাইকে একত্রিত করা হবে, কেউ বাদ যাবে না, সবাইকে আল্লাহ একত্রিত করবেন, কবর খুলে যাবে, কবর থেকে মানুষ উলঙ্গ নগ্ন পদে
খতনাবিহীন অবস্থায় হাশরের ময়দানে গিয়ে একত্রিত হবে, হাশরের মাঠ কায়েম হয়ে যাবে। সেই বিচারের দিনে তো ভয়াবহ হবে। এখন তো দিন হলো 12 ঘন্টা, 11 ঘন্টা কখনো হয়, 13 ঘন্টাও হয়, রাতও 11, 12, 13 হয়, কিন্তু হাশরের দিন কত লম্বা হবে শুনেন। আল্লাহর নবী বলেছেন, কানা মিকদারুহু 50,000 সানা, হাশরের দিন হবে 50,000 বছর লম্বা। আল্লাহ আকবার! কত বছর? জোরে বলেন, কত বছর? হাশরের দিন হবে 50,000 বছর লম্বা। আর পরিস্থিতি এত ভয়াবহ হবে, আমার বাবারা আমার ভাইয়েরা শোনেন, এই যে সূর্য 9,30,00,000 মাইল দূরে, হাশরের দিনে বিচারের দিনে এই সূর্য মানুষের মাথার একেবারে নিকটবর্তী হয়ে যাবে। মানুষের মাথার নিকটবর্তী হয়ে যাওয়ার কারণে পাপি তাপি গুনাহগারদের মাথার চান্দি ফেটে যাবে, জমিন তামায় পরিণত হয়ে যাবে, হাশরের ময়দান তামা হয়ে যাবে, মাথার চান্দি ফেটে মগজগুলো উতরাতে। ভয়ঙ্কর পরিস্থিতি বুঝানোর ভাষা আমার কাছে নাই। এটা দৃষ্টান্ত যদি দেই, চুলায় যখন ভাত রান্না করা হয়, পানি গরম হয়ে গেলে চাল যেমন উতরাতে থাকে, সূর্যের প্রখর তাপে গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো উতরে 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 গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে। মানুষেরা এত বেশি ঘামাবে, আজকেও তো আপনারা ঘামাচ্ছেন, আমিও ঘামাচ্ছি, কিন্তু হাশরের ময়দানে প্রত্যেকেই তার গুনাহ অনুযায়ী, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ গলা পর্যন্ত, কেউ বা আবার তার বেশি ঘামের মধ্যে সামলাতে থাকবে। পিপাসার যন্ত্রণায়, পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে গিয়ে জিহ্বাটা মুখের ভেতর থেকে বের হয়ে ঝুলে কলিজা একেবারে নাভি পর্যন্ত ঝুলে থাকবে, গোটা হাশরের ময়দানে বীভৎস এক পরিস্থিতি বিরাজ করবে। 50,000 বছর দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষেরা পেরেশান হয়ে যাবে, দিশেহারা হয়ে যাবে, হয়রান হয়ে যাবে। লোকেরা এবার যাবে আমাদের বাবা পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সাইয়্যিদিনা আদম আলাইহিসসালামের কাছে গিয়ে বলবেন, বাবা আদম, আপনি পৃথিবীর প্রথম মানুষ, আপনাকে আল্লাহ নিজের হাতে বানিয়েছেন, আপনার ভেতরে আল্লাহ নিজেই রূহ ফুঁকে দিয়েছেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন তিনি যেন বিচার শুরু করে দেন, হাশরের ময়দানে তিনি যেন বিচার আরম্ভ করেন। 50,000 বছর দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের আর সহ্য হয় না। বাবা আদম আলাইহিসসালাম তখন বলবেন, আমার বাবারা আমি পারবো না, কারণ আমি নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম, জানি না আমার রব আজ আমার সাথে কি আচরণ করেন, আমি পারবো না, চলে যাও আমার ছেলে নূহের কাছে। লোকেরা নূহ আলাইহিসসালামের কাছে গিয়ে দেখবেন এত বড় পয়গাম্বর, তিনিও তখন নাফসি নাফসি জিকির করছেন। লোকেরা গিয়ে বলবে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন বিচার আরম্ভ করেন। তিনি বলবেন, আমি পারবো না, কারণ আমি আমার উম্মতের জন্য বদ্দুয়া করেছিলাম, জানি না আজ আমার রব আমার সঙ্গে কি আচরণ করেন, আমি পারবো না, চলে যাও। জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের কাছে, ইব্রাহিম আলাইহিসসালাম অপারগতা পোষণ করবেন, তিনি বলবেন, চলে যাও মুসা কালিমুল্লাহর কাছে। লোকেরা গিয়ে মুসা নবীকে বলবেন, ও গো আল্লাহর নবী মুসা, দুনিয়াতে থাকা অবস্থায় আপনি যখন তখন আল্লাহর সাথে কথা বলেছেন, আজকে আল্লাহর সাথে কথা বলেন, বলেন তিনি যেন বিচারের কাজটা আরম্ভ করে দেন। মুসা নবী বলবেন, আমিও পারবো না, কারণ আমি ফেরাউনের বংশের এক লোককে একটা থাপ্পড় দিয়া দুনিয়া থেকে বিদায় করেছিলাম, জানি না আজ আল্লাহ আমার সাথে কি ব্যবহার করেন। চলে যাও ঈসা রূহুল্লাহর কাছে। লোকেরা ঈসা আলাইহিসসালামের কাছে যখন যাবে, ঈসা ইবনে মারইয়াম তখন বলবেন, আমিও পারবো না, কারণ খ্রিস্টানরা আমাকে আল্লাহর ছেলে বানিয়েছে, জানি না আজ আমার রব এজন্য আমার সাথে কি আচরণ করেন। তোমরা এত জায়গায় ঘোরাঘুরি করো না, চলে যাও আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। লোকেরা যখন আখিরি নবী আমাদের নবীর কাছে আসবে, নবীজি তখন লোকদের এই কাকুতি মিনতি শুনে আরশে আজিমের কাছে গিয়ে সাজদায় লুটে পড়বেন, নবীজির চোখের পানি ফেলবেন, আল্লাহর রহমতের দরিয়ায় তখন জুস মারবে। আল্লাহ তাআলা তখন তার হাবিবকে ডেকে বলবেন, ও আমার হাবিব, ইরফা রাসাক, আপনার মাথা উঠান, সাল তুতাহু, কি চাইবেন, কি চান আমার কাছে বলেন। আল্লাহর নবী বলবেন, ও গো আল্লাহ, আমার উম্মত নিয়ে আমি বড় পেরেশান, বড় চিন্তায় আছি, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়,
আমার উম্মত নিয়ে আমি পেরেশান আছি, আল্লাহ বিচার আরম্ভ করেন আর আমার উম্মতকে আপনি মাফ করেন। আল্লাহ তাআলা তখন বলবেন, ও নবী, আপনার উম্মতের যে সকল ব্যক্তিদের অন্তরে সরিষা পরিমাণ ইমান আছে, আজকে তাদের জন্য সাফায়াত করার সুপারিশ করার সুযোগ আমি আপনাকে দিয়ে দিলাম। আল্লাহ সেই সুপারিশ আমাদেরকেও নসিব করে দিয়েন, বলেন আমিন। আল্লাহর নবীর সুপারিশে বিচার আরম্ভ হবে হাশরের ময়দানে। পাপীতাপীদের ভয়ের চোটে কলিজা গলার কাছে চলে আসবে, এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়া আনযিরহুম ইয়াউমাল আযিফাতি ইযিল কুলুব লাদাল হানাজিরি কাযিমিন। অনবী লোকদেরকে ওই দিন সম্পর্কে সতর্ক করে দেন, যেই দিন ভয়ের চোটে মানুষের কলিজাটা কলিজার জায়গা থেকে উঠে গলা পর্যন্ত চলে আসবে। আল্লাহু আকবার, পরিস্থিতি এমন হবে। আল্লাহ সুলা নাজিয়াতের মধ্যে বলেছেন, কুলুবু ইয়াউমা ইযিম ওয়াজিফাতুন আবসারুহা খাশিয়া। মানুষের অন্তর কেঁপে উঠবে, পাপী তাপীদের অন্তর কেঁপে উঠবে, দৃষ্টি নিচের দিকে চলে যাবে, অবনত হয়ে যাবে। অন্যদিকে ইমানদার যারা, নামাজি যারা, ভালো মানুষ যারা, চরিত্রবান যারা, এদের অবস্থা কি হবে হাশরের মাঠে শুনেন। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা হাযা ইয়াউমুকুমুল লাযী কুনতুম তুওয়াদুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 103 নম্বর আয়াতে বলেছেন, সেই দিন ইমানদাররা ভীত বিহ্বল হবে না, ফেরেশতারা এসে তাদেরকে জান্নাতের সুসংবাদ শোনাবে আর বলবে, হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুওয়াদুন, এটি হচ্ছে সেই দিন যেই দিনের ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছিলেন। গোটা হাশরের ময়দানে মানুষ যখন পিপাসার্থ হয়ে যাবে, আল্লাহ তার নবীকে ডেকে বলবেন, আমার হাবিব, আজ আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিলাম। নবীজি বলেছেন, শোনো, হাউসটা কেমন হবে? হাউদি মাসিরাতুন শাহরিন, আমার হাউস হবে এক মাসের পথের দূরত্বের সমান প্রশস্ত। মাউহু আবিয়াদু মিনাল লাবান, হাউজে কাউসারের পানি হবে দুধের চাইতেও সাদা। ওয়ারিহুহু আতিয়াবু মিনাল মিস্ক, এবং এর ফ্লেভারের সেন্ট সুগন্ধ হবে মেশকে আম্বরের সুগন্ধির চেয়েও আরো সুগন্ধিযুক্ত। আর এই হাউজে কাউসারের পানি, এটা হবে এমন, মান শারিবা মিনহা ফালা ইয়াদমাউ আবাদা, হাউজে কাউসারের পানি যে ব্যক্তি একবার পান করবে তার গোটা জীবনের তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। আল্লাহর নবীকে আল্লাহ হাউজে কাউসার দান করবেন। নবীজি বলেছেন, আসমানে যতগুলো তারকা আছে এর চাইতেও বেশি হাউজে কাউসারের পেয়ালা আল্লাহ আমাকে দান করবেন, আর আমি আমার মায়ার উম্মতদেরকে সেদিন হাউজে কাউসার বিলাতে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে হাউজে কাউসার নসিব করে দিয়েন, বলেন আমিন। শেষ পর্যায়ে চলে এসেছি শুনেন, এবার বিচার আরম্ভ হবে হাশরের মাঠে। বিচার আরম্ভ হবে মিজানের ভিত্তিতে, মিজানের মাধ্যমে, অর্থাৎ দাঁড়িপাল্লার মাধ্যমে আল্লাহ তালা বিচার করবেন। এজন্য আল্লাহ তালা কোরআনুল করিমের 21 নম্বর সুরা সূরাতুল আম্বিয়া এর 47 নম্বর আয়াতে বলেছেন, ওয়া তাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ তাআলা বলছেন, সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ বিচারের মানদণ্ড স্থাপন করবেন, কারো উপরে জুলুম করা হবে না। আল্লাহ হলেন ন্যায় বিচারক, আল্লাহর বিচারের ভিতরে কোনো জুলুম নাই। কিন্তু আমরা মানুষ, মানুষের মধ্যে স্বার্থপরতার গুণ আছে না নাই, এজন্য দেখা যায় মাঝে মাঝে আমরা বিচার করতে গিয়ে অবিচার করি, এমন অবিচার আমরা করি। মাঝে মাঝে দেখা যায় নিরপরাধ মানুষগুলোকে প্রহসন করে অপরাধী বানিয়ে জেলখানার ভেতরে রেখে দেওয়া হয়, আর অপরাধীগুলোকে জেলখানার ভেতর থেকে বাহিরে ছেড়ে দেওয়া হয়।
যে সমাজে যে রাষ্ট্রে চোর ডাকাত জেলখানার বাহিরে বুক ফুলিয়ে চলাফেরা করবে, আর আল্লাহওয়ালা মানুষ ভালো ভালো মানুষরা জেলখানার ভেতরে থাকবে, বুঝতে হবে ওই সমাজে ওই দেশের মধ্যে বিচার নাই, সুবিচার নাই, সেখানে স্বৈরাচারী কায়দায় মানুষের উপরে অবিচার চলে। এরকম অবিচার তো এখন পৃথিবীতে নাই। জি তো আসতে বলছেন কেন? আসে আবার আপনি জোর করে আপনার দেশের উপর টাইনা নিয়ে আসেন। আমি কোনো দেশের নাম বলি না, আমি শুধু কুরআন আর হাদিস বলেছি। কিছুদিন আগে সিলেটে এক জায়গায় ওয়াজ চলে ফেরাউনের, একজন ডান দিক থেকে নোটিশ দিয়ে বলে, হুজুর এই সূরাটা বাদ দিলে ভালো হইতো না? আমি বললাম কেন? আসলে পরিস্থিতি সুবিধা না। আমি বললাম ফেরাউন তো ছিল মিশরে, মিশরের পরিস্থিতি আপনি আপনার দেশে জোর করে টাইনা নিয়ে আসছেন কি বলেন? এরকম অনেক মানুষ আছে না? নাই, অনেক জিনিস তার নিজের উপরেই নিয়ে নেয়। তো আপনি যদি নিজের উপর নিজের কাঁধে নিজেই নিয়ে দেন, মানুষ বুঝবে এইটার সাথে আপনার মিল আছে। আপনি নিজে নিজে নেন কেন? এটা আপনার নিজের দোষ। আমার বাবারা ভাইয়েরা বলছিলাম আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিচার করবেন মিজানের ভিত্তিতে। কেমন করে বিচার হবে? আল্লাহ বলছেন ওয়া ইন কানা মিসকালা হাব্বাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। সরিষার দানা পরিমাণ কোনো কাজ? আপনাদের এলাকায় সরিষার চাষ হয়, তো সরিষার দানা খুব ছোট না খুব বড়? আল্লাহ তাআলা বলেছেন সরিষার দানা পরিমাণ কোনো কাজ যদি বান্দা করে, ওইটাও আল্লাহ মিজানের পাল্লার মধ্যে উঠাবেন। মিজানের পাল্লার মধ্যে আমল নামা উঠায়া বিচার কিভাবে করা হবে শোনেন, কোরআনুল কারিমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 102 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ফামান ফাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। আর যাদের আমলের পাল্লা সেদিন নেক আমল দিয়ে ভারী হবে তারা সফল হবে, আর যাদের আমলের পাল্লা হালকা হয়ে যাবে, যাদের আমলের পাল্লায় নেক আমল কম থাকবে, ক্ষতিগ্রস্ত হয়ে এরা জাহান্নামে যাবে। যার আমল সেদিন বেশি হবে আমলের ভিত্তিতে ফয়সালা হবে, আমল ভালো হলে ফয়সালা ভালো, আমল ভালো হলে জান্নাত, আমল খারাপ হলে জাহান্নাম। এখন আমরা কত দোলাদুলি করি, কিন্তু কিয়ামতের দিন দল হবে দুইটা, জুড়ে বলেন কয়টা? এজন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এক দল হবে জান্নাতি, আরেক দল হবে। এবার আপনি যদি বলেন হুজুর একেবারে সংক্ষিপ্ত একটা আয়াত দিয়ে বলেন তো কারা জান্নাতি আর কারা জাহান্নামী, তো শুনেন আল্লাহর কালাম কি বলছে আপনাকে। আল্লাহ তাআলা বলছে ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মা পৃথিবীতে যারা আল্লাহর সাথে সীমালঙ্ঘন করেছে এবং আখিরাতের উপরে দুনিয়ার জীবনকে যারা বড় মনে করে দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিয়েছে, জাহান্নাম হবে তার ঠিকানা। তাহলে জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর দেওয়া সীমারেখা মানতে হবে, আল্লাহর আইন মানতে হবে, আল্লাহর বিধান মানার জন্য আল্লাহ একটা কিতাব দিয়েছেন, কিতাবের নাম কি? এই কিতাবের রঙে রঙিন হয়ে জীবন সাজাতে হবে। একদিনের ওয়াজে আমি আপনার জীবন বদলাতে পারবো না, শুধু বললাম হাশরের ময়দানে তারাই বেঁচে যাবে যারা কোরআনময় জীবন গঠন করবে। তার মানে বোঝা গেল একদিন মাহফিলের আয়োজন করে একদিন ওয়াজ শুনলে চলবে না, সারা বছর সারা জীবন এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেছেন মান জাআলা আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআন গ্রহণ করে কোরআনের রঙে রঙিন হবে কোরআন তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবে। ওয়া মান জাআলাহু খালফাহু ক্বাদাহু ইলান নার, আর কোরআন যে জীবন থেকে বাদ দিবে কিয়ামতের দিন কোরআন ওই ব্যক্তির বিরুদ্ধে দাঁড়াবে। আমরা সবাই কোরআনের সুপারিশ চাই কি চাই না?
আরো জোরে বলেন চাই কি চাই না। যদি আমরা কোরআনের সুপারিশ চাই আর কোরআনের রঙে রঙিন হয়ে কোরআনের বিধান মেনে আল্লাহর সামনে দাঁড়াবো এই ভয় করে, আমরা যদি নফসের গোলাম না হয় আল্লাহর গোলাম হতে পারি, তো আল্লাহ কি সুসংবাদ দিচ্ছেন শুনেন। ওয়া আম্মান খাফা মাকাম রাব্বিহি ওয়ানাহা আন-নাফস আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। অতএব যে ব্যক্তি রবের সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে, বিচার হিসাব দেওয়া লাগবে, এই ভয় রেখে নফসের গোলামি ছেড়ে দিয়ে দুনিয়ার জীবনে জীবন পরিচালনা করবে, যারা জান্নাতের মেহমান হয়ে যাবে তারা।